আসসালামু আলাইকুম, আমি আলামিন শিবপুর সৈয়দনগর থেকে বলতেছি। তো সে একজন ড্রাইভার, ড্রাইভারের পাশাপাশি আমি এখন এই টাইগার মুরগি পালন করতেছি। টাইগার মুরগি আসলে খুব লাভজনক, এটার ওজনও বেশি, অল্প খায়ে অল্প সময়ে দ্রুত বৃদ্ধি হয়। আমি হঠাৎ একদিন এক জায়গায় গেছিলাম বেড়াইতে, ওই জায়গায় গিয়ে দেখি যে টাইগার মুরগি, ভাবলাম টাইগার মুরগি কী করে এত বড় হয়। তো আমার শখের বয়সে তো আমিও দেখলাম ইয়ে করে, ওইখান থেকে বাচ্চা নিয়ে আসলাম টাইগার মুরগি পালনের জন্য। তা আলহামদুলিল্লাহ টাইগার মুরগি পালন করতেছি, এটা খুব লাভজনক ব্যবসা আমি মনে করি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি নরসিংদীর শিবপুরে সৈয়দনগর গ্রামে। আমরা এই মুহূর্তে আছি একটি চমৎকার টাইগার মুরগির খামারের সামনে। এই খামারের উদ্যোক্তা হচ্ছেন আলামিন ভাই, যিনি ড্রাইভিং ব্যবসায় যুক্ত থাকা অবস্থায়ও এই টাইগার মুরগির খামার গড়ে তুলেছেন। তিনি প্রথমত ইউটিউবে ভিডিও দেখতেন যে এক একটা মুরগির ওজন প্রায় 4 কেজি, 5 কেজি, 6 কেজি পর্যন্ত হয়ে থাকে। সেখান থেকেই তিনি উদ্বুদ্ধ হয়েছেন যে আমি নিজেও টাইগার মুরগি পালন করতে পারি কি না দেখা যাক। তিনি চিন্তা ভাবনার মধ্যেই থেমে থাকেননি, গড়ে তুলেছেন বিশাল বড় এক টাইগার মুরগির খামার। দর্শক, বর্তমান সময়ে ডিম এবং মাংসের জন্য সেরা হচ্ছে টাইগার মুরগি, তবে আপনি টাইগার মুরগির অরিজিনাল বাচ্চাটা নির্বাচন করতে হবে। কারণ যদি টাইগার মুরগির অরিজিনাল বাচ্চা আপনারা নির্বাচন করতে না পারেন, তাহলে কিন্তু টাইগার মুরগি পালন করে কখনোই লাভবান হওয়া সম্ভব না। দর্শক, আজকের এই পর্বে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আলামিন ভাইয়ের টাইগার মুরগি পালনের সফলতার গল্প। আশা করছি পুরো আয়োজন জুড়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম আলামিন ভাই। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আলামিন ভাই, আমরা এই মুহূর্তে আছি আপনার টাইগার মুরগির খামারের ভিতরে, কিন্তু বিশাল বড় এক ঘর, আপনি এই ঘরে টাইগার মুরগি লালন পালন করছেন? জি ভাই, আগে এই ঘরে আমি ব্রয়লার মুরগি পালন করতাম। ব্রয়লার মুরগি পালন করে আমি অনেক টাকা ক্ষতিগ্রস্ত হয়েছি। তারপর অনেক চিন্তা ভাবনা করে দেখলাম, বিভিন্ন ভিডিও আপডেট দেখলাম যে টাইগার মুরগি খুব ভালো, ফলে আমি এক সময় আমার খালাম্মার বাসায়, যেখানে বেনাফুল আপনার বর্ডারে, ওই জায়গায় গিয়ে আমি এই টাইগার মুরগির বাচ্চা দেখলাম। দেখার পরে খালাম্মাকে বললাম, তো খালাম্মা বললো যে হ্যাঁ, এখানে উন্নত মানের টাইগার মুরগির বাচ্চা পাওয়া যায়, তুমি নিলে আমি এখান থেকে সংগ্রহ করে দিতে পারি। তারপর খালাম্মা একসময় গিয়ে আলাপ করে এক মাস পরে আমি এখান থেকে টাইগারের বাচ্চা নিয়ে আসলাম। তার মানে কি আপনি এই টাইগার মুরগির খামার দেখে উদ্বুদ্ধ হয়েছেন এই খামার করার জন্য? না, আমি মূলত টাইগার মুরগির খামার দেখে উদ্বুদ্ধ হয় নাই, আমি মুরগিগুলি দেখে আমার কাছে খুব ভালো লাগছিল যে মুরগিগুলি বড় সড়ো। এই বিদায় আর কি আমি ভাবলাম যে মুরগিগুলি লালন পালন করি। তারপর দেখলাম যে এইগুলিতে ওষুধ খরচ কম, মানে রোগবালাই খুবই কম, সেই বিদায় নিয়ে আসলাম। নিয়ে এসে আমিও প্যারেন্টস করলাম আর কি। আচ্ছা, আপনি মুরগি পালনের সাথে যুক্ত আছেন কত বছর? আমি মুরগি, ব্রয়লার মুরগি পালতাম প্রায় 12 থেকে 13 বছর আগে। তাহলে বেশ অভিজ্ঞ খামারি আপনি। ব্রয়লারের ক্ষেত্রে অনেক আগেই, কিন্তু এই টাইগারের ক্ষেত্রে দেখা গেছে আপনার 1 বছর। আচ্ছা, টাইগার মুরগি পালনের কী কী সুবিধা রয়েছে আলামিন ভাই? টাইগার মুরগি পালনে আপনার মূলত এই পর্যন্ত আমি যে পালছি তাতে সুবিধা মনে করতেছি, এটা রোগবালাই খুব কম, ওজনও বেশি হয়, আকারে বড়, তারপরে দ্রুত আপনার 18 সপ্তাহের দিকে গিয়ে ডিম আসে, আপনার 20 সপ্তাহ ডিম পুরোপুরি ইয়ে হয়ে যায়। আচ্ছা, আমরা যে প্যারেন্টগুলো দেখতে পাচ্ছি এগুলোর কেমন বয়স হয়েছে? এটার বয়স 22 সপ্তাহ। 22 সপ্তাহ এখন কত পার্সেন্ট ডিম পাচ্ছেন? 22 সপ্তাহে এখন আপনার প্রায় 70-75% ডিম আসছে। আচ্ছা, 70-75% ডিম পাচ্ছেন এখন। আচ্ছা, বিশেষ করে আপনার যে মোরগগুলো রয়েছে বেশ বড়, এগুলোর ওজন কেমন রয়েছে? মোরগটা প্রতিটা মোরগের ওজন আছে 7 কেজি আপনার। 7 কেজি? 6.5 থেকে 7 কেজি। আর মুরগিগুলি যেগুলি, মুরগিগুলি আছে আপনার 4 থেকে 4.5 কেজি। আচ্ছা ভাই, আমরা বিভিন্ন ফার্মে যাই, তারা তো মুরগির ওজন বলে 4 কেজি, 4.5 কেজি, কিন্তু আপনারটা প্রায় 7 কেজি, এত বেশি ওজন হওয়ার কারণটা কি? 6.5 থেকে 7 কেজি মোরগগুলি আমার, আপনি দেখেন, আর মুরগিগুলি আছে 4 থেকে 4.5 কেজি। এত বেশি ওজন যে হচ্ছে, গরমকালে স্টুক করার সম্ভাবনা থাকে না? আমি স্টুক করার সম্ভাবনা এই মুরগির তেমন একটা নাই, তারপরেও আপনার দুপুর দিকে ফ্যান আছে, ফ্যান একটু ছেড়ে দিই, আর স্যালাইন কিংবা ইয়া অতিরিক্ত গরমের তাপমাত্রা পড়লে আর কি, এছাড়া এইরকম কোনো স্টোক করার কোনো সম্ভাবনা। আচ্ছা, আপনি প্রথমত কতগুলো মুরগি দিয়ে খামার যাত্রা শুরু করেছিলেন? আমি খামারে প্রথমত 500 মুরগি এনেছিলাম। 500 মুরগি? আচ্ছা, বর্তমানে কতগুলো মুরগি রয়েছে ফার্মে? বর্তমানে এখানে 400 মুরগি আছে, 100 মুরগি আমি বিক্রি করে দিয়েছি। এটা কি মোরগ হয়েছিল? হ্যাঁ, মোরগগুলি যেটা অতিরিক্ত মোরগ হয়েছিল, এই মোরগটা বিক্রি করে দিয়েছি। আচ্ছা, মুরগির পরিমাণটা কি বেশি হয় টাইগার মুরগিতে?
মুরগির পরিমাণ বেশি হয় বলতে আপনার এটা কিছু বাছাই করে আনতে হইব যারা প্যারেন্টস করব তাদের ক্ষেত্রে কিছু বাছাই করে দিতে হইব বাছাই করে নিলে সেক্ষেত্রে কোনো সমস্যা হয় না ক্ষেত্রে মুরগটা একটু কম হবে আচ্ছা যারা মাংসের জন্য করে তাদের জন্য তো মোটামুটি ভালো মুরগটা মাংসের জন্য অনেক ভালো আমি মনে করি যে মাংসের জন্য মনে করেন আপনার 40 থেকে 42 দিন যদি কেউ পালে তাহলে 40 থেকে 42 দিনে 1 কেজি ওজন হয়ে যাবে আচ্ছা 40 থেকে 42 দিনে 1 কেজি ওজন হয়ে যাবে 1 কেজি ওজন হবে আচ্ছা আমরা দেখতে পাচ্ছি যে আপনার ফার্মে প্রচুর ডিম রয়েছে এবং ডিম বাছাই করছেন ডিম কি ইনকিউবেটরে দেওয়া হবে নাকি আজকে হ্যাঁ ডিম আজকে ইনকিউবেটরে দেওয়া হবে না এটি দেওয়া হবে আগামী কাল এখন ইনকিউবেটরে ডিম দেওয়া আছে বাছাই করে রেখেছেন কালকে দেওয়ার জন্য কালকে দেওয়ার জন্য আচ্ছা কতগুলো আছে ডিম মেশিনে মেশিনে ডিম আছে এখন 1800 এগুলো বাচ্চা ফেটে বের হবে কবে প্রথমত যেটা দিয়েছি এটা আপনার বের হবে 2 তারিখে আচ্ছা প্রতি সপ্তাহে সপ্তাহে মানে 2 তারিখে আবার 8 তারিখে মানে প্রতি সপ্তাহে একটা বেস আমার নামবে প্রতি সপ্তাহে বাচ্চা বের হয় হ্যাঁ প্রতি সপ্তাহে কতগুলো করে বাচ্চা বের হয় প্রতি সপ্তাহে আমার 500 থেকে 600 বাচ্চা বের হবে 500 থেকে 600 বাচ্চা বের হয় আচ্ছা ভাই পেশায় কি কাজ করা হয় শুধু মুরগি পালনই নাকি অন্য কাজও করা হয় পেশা আমার ড্রাইভিং আমি এটা শখের বয়সে মূলত করা আর কি আমার আচ্ছা ড্রাইভিং পেশা যুক্ত আছে জি ড্রাইভিং পেশা যুক্ত কি গাড়ি চালান আমি আয়শা আয়শার গাড়ি পিকআপ চালান জি আচ্ছা তো টাইগার মুরগির খামারে তো মনে হচ্ছে আপনার অনেক টাকা বিনিয়োগ করা হয়ে গেছে অলরেডি এ পর্যন্ত আমার প্রায় 2 থেকে 2.5 লক্ষ টাকার মতো ইনভেস্ট করা হয়েছে অনেক টাকা বিনিয়োগ করেছে জি রিক্স মনে হয় নাই রিক্স মনে হয় বলতে আমার শখের জিনিস শখ আশা হলে শখ হলে করলাম ভাই শখ সেটা অবশ্যই ঠিক আছে যদি মুরগি পালন করে লাভই না হয় তাহলে এত টাকা বিনিয়োগ করার কোনো প্রয়োজন নাই না আলহামদুলিল্লাহ লাভ হবে লাভ না হবে এরকম কোনো কারণ আমি দেখি না আচ্ছা কোন কোন কারণে টাইগার মুরগিটা আপনার লাভজনক মনে হয় এটি যারা মাংসের জন্য করবে মনে করেন মাংসের জন্য করলে আপনার 1 কেজি 800 গ্রাম কি 700 গ্রাম 1 কেজি 800 গ্রাম 700 গ্রাম খেলে আপনি 40 দিনে মনে করেন আপনার এটা কেজি হয়ে যাবে তো 1 কেজি মুরগির দাম আছে মনে করেন 240 থেকে 250 টাকা তাহলে আমার খরচ হইতেছে এখানে ধরেন একটা বাচ্চা যদি 60 টাকা হয় তা 60 টাকা আর আপনার 1 কেজি 800 গ্রাম খাবারের দাম হচ্ছে মনে করেন 65 টাকা কেজি হলো আপনার 170 টাকার মতো তার মানে মাংসের জন্য করা লাভজনক মানে টোটাল 170 টাকা আর ওষুধ টষুধ বিনিয়োগ করলে আপনার 180 টাকার মতো খরচ তাহলে আমার কেজি প্রতি মনে করেন এখানে 50 থেকে 60 টাকা আমার ইনভেস্ট হইতেছে একটা বাচ্চা বিক্রি করলে যারা বাচ্চাটা পালন করে বিক্রি করবে তারা 70 থেকে 80 টাকা মানে কেজিতে তারা পাইতেছে এটা কি সম্ভব সম্ভব আমি তো এর আগে আমি নিজে নিজে ইয়া করছি মানে আমি আগে বাচ্চা ইয়া করছি আচ্ছা আলামিন ভাই টাইগার মুরগির খামার করার আগে বাচ্চা নির্বাচনটা কতটুকু জরুরি বাচ্চাটা আপনার আমি মনে করি টাইগার মুরগি তো অনেকেই আছে এখন আপনি বাচ্চা কিনতেছেন বাচ্চা প্রতারিত হইতেছেন আপনাকে দেখতে হবে আগে টাইগারের আসল বাচ্চাটা আপনি পাইতেছেন কিনা আপনি আগে টাইগার ছেড়ে আসবেন মুরগি দেখবেন যে হ্যাঁ টাইগার আপনার মন মতো হইতেছে যে এটা টাইগারের বাচ্চা আপনি যাচাই করে মানে যাচাই করে নিতে পারেন যে টাইগারের বাচ্চা আমি এটা টাইগারের বাচ্চা নিয়েছি তাইলে আশা করি সে লাভজনক হবে যদি বাচ্চা নিয়ে কেউ প্রতারিত হয় সেক্ষেত্রে সে লস খাবে লস খাবে কারণ বাচ্চা চিনবে না সে বাচ্চা নিয়ে বিভিন্ন অন্য জাতের বাচ্চা দিয়ে দিবে লস খাবে আচ্ছা ভাই এই যে গাড়ি চালানোর কাজে যুক্ত আছেন আপনি তো ফার্মে সময় দেন কখন ফার্মে আমি গাড়ি চালাই আপনার মাসে 15 দিন 15 দিন আর বাড়িতে আসে যারা ওনাদেরকে বললে এইভাবে পানি কিংবা খাবার দিয়ে দেয় কোন কোন ধরনের কাজগুলো করতে হয় এই ফার্মে এক তো সকালবেলা টাইম টু টাইম সকাল সকাল আর এসে বিকাল খাবার দিই সকাল বিকাল খাবার এটা প্যারেন্টসের ক্ষেত্রে আর এমনিতে মনে করেন আপনি দুপুরের দিকে পানিটা দিতে হয় স্যালাইন এছাড়া আর তেমন কোনো কাজ নাই ভিতরে একটু খেয়াল করলে চতুর্দিকে ঘুরে ডিমগুলি উঠানো এইটুকু আচ্ছা কত বেলা খাবার দিচ্ছেন খাবার দিচ্ছে দুই বেলা কোন কোন ধরনের খাদ্য দিচ্ছেন খাবার দিচ্ছে লেয়ার মানে ডিম পাড়া মুরগি যেটা ডিম পাড়া মুরগির জন্য লেয়ার আচ্ছা ভাই সবাই শুধু বলে যে টাইগার মুরগি ওজনে বেশি হয় এরা খাবারও পরিমাণে বেশি খায় এটা কতটুকু সত্য না খাবারও তেমন পরিমাণে বেশি না প্রাপ্তবয়স্ক একটা মুরগি আপনার 150 গ্রাম খাবে সর্বোচ্চ যদি এর বেশি দেন তাহলে সে খাবে না তো লোকসান করবে ফলাইবে তো 150 গ্রাম খাবার দিলে তার দৈনিক যথেষ্ট আচ্ছা কী কী ধরনের ভ্যাকসিন করেছেন এই মুরগিকে এটা তো আমি সব ধরনের ভ্যাকসিনই করেছি রানীক্ষেত করেছি গাম্বুরু করেছি পিল ভ্যাকসিন তারপর আপনার ফাউল কলেরা ফাউল টাইফয়েড
সব ধরনের ভ্যাকসিন করা আছে আচ্ছা প্যারেন্টসের ক্ষেত্রে এইগুলি সব করে হয়েছে কারণ এটা রিস্কে যাওয়ার কোনো ইয়া নাই এখন জানতে চায় যে টাইগার মুরগি পালনের কি কি অসুবিধা রয়েছে আমার জানা মতে টাইগার মুরগিতে কোনো অসুবিধা আমি দেখি না কোনো অসুবিধা নেই না সব সুবিধা সুবিধা আমার জন্য সুবিধা যা পালন করতে পারে লালন পালন ঠিকমতো করতে পারলে কোনো অসুবিধা হয় না আচ্ছা বাচ্চা কত টাকা করে বিক্রি করছে বর্তমান বাচ্চা 60 টাকা করে বিক্রি করতেছে 60 টাকা পিস জি আচ্ছা ভাই টাইগার মুরগির বাচ্চা নিয়ে প্রতারণা বেশি হয় আমরা সব সময় চাই যে একজন খামারে যখন খামার শুরু করে সে অরিজিনাল টাইগার মুরগি নিয়ে খামারটা করে যাতে করে সে কখনো ক্ষতির সম্মুখীন না হয় আমিও ইয়ে করি যারা প্রথম কিংবা লালন পালন করবে তারা যাতে বাচ্চাটা আসল যাচাই করে যে আসল টাইগার মুরগি পাচ্ছে কিনা এই ধরনের যাচাই করে তারা যদি নেয় তাহলে আমি লাভবান হবে মনে করি আচ্ছা সালামিন ভাই সঙ্গে ধন্যবাদ সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আসসালামু আলাইকুম